সেবা পেতে উত্তরের জনগোষ্ঠীর ভরসার নাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। কিন্তু রাষ্ট্রীয় এই সেবা প্রতিষ্ঠান চলছে খুঁড়িয়ে। নষ্ট হয়ে পড়ে আছে রোগ নির্ণয়ের আধুনিক সব যন্ত্রপাতি। দালালদের দৌরাত্ম্য আর অব্যবস্থাপনা তো আছে, ডাক্তারসহ আরও জনবলের সংকটও তীব্র। শুধু এ প্রতিষ্ঠানই নয়, বিভাগের আরও সাত হাসপাতালের চিত্র একই। রংপুর থেকে ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার, ক্যামেরায় ছিলেন উজ্জ্বল হোসেন। জীবন বাঁচাতে প্রতিনিয়ত শহর, বন্দর ও গ্রামের প্রান্তজনরা ছুটে আসছেন রংপুর মেডিকেলে। বিভাগের 3.5 কোটি মানুষের একমাত্র ভরসা এই হাসপাতালে সমস্যার অন্ত নেই। এক শ্রেণীর মানুষের লুটপাটের মনোবৃত্তি, দায়িত্বহীনতা, প্রশাসনিক দুর্বলতা আর অচল যন্ত্রপাতি আস্থার সংকটে ফেলেছে হাসপাতালটিকে। অনেকগুলো টেস্ট দিছে, দালাল গিয়ে টাকা পয়সা খায়া নানি ভর্তি করে দিছে। ঘা শুকনো নিচ্ছে না, সেলাই করে দিবে এই যে দিচ্ছে না। এখন টাকা হলে চিকিৎসা আছে, টাকা হলে চিকিৎসা নাই। শতভাগ স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার আধুনিক যন্ত্রপাতি ও অপারেশন থিয়েটার সংযোজন করলেও এর অধিকাংশই নষ্ট হয়ে পড়ে আছে, যার প্রভাব পড়ছে চিকিৎসা ক্ষেত্রে। উত্তরের 2 কোটি মানুষের একমাত্র ভরসাস্থল রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, আর এখানে নেই কোনো চিকিৎসার সুব্যবস্থা, শুধুই রয়েছে পদে পদে রোগীদের বিড়ম্বনা। রয়েছে বহিরাগত দালালদের দৌরাত্ম্য ও রোগীদের কাঙ্ক্ষিত সেবা ও ওষুধ না পাওয়ার অভিযোগ। যদি 5 টাকা 10 টাকা 20 টাকা ওষুধ লাগে তো বারে পারে দিবে, এখানে কোনো ওষুধ যদি কোনো সাপ্লাই নেই, শুধু টাকা দেন, মানে এখান থেকে ওখান থেকে চুন থেকে পানি খসা মাত্রই টাকা দেন ওদেরকে। 9টা বাজে 10টা বাজে ওরা বলে যে আসি, আসতেছি, ডাকিয়ে পাওয়া যায় না তাদেরকে। 1968 সালে প্রতিষ্ঠিত 200 বেডের হাসপাতালটি 1976 সালে 500 ও 2010 সালে 1000 বেডে উন্নীত করা হয়, কিন্তু চিকিৎসক সহ জনবল শূন্য রয়েছে 168 জন। এই জন্য সমস্যা কাটিয়ে ওঠা যাচ্ছে না বলে জানালেন এই কর্মকর্তা। বেডে কিছু সমস্যা আছে, সমস্যাগুলো আমরা সমাধানের জন্য চেষ্টা করছি। রোগীরা আমাদের কাছে একটু অভিযোগ আকারে এটা আমাদের কাছে ইয়ে করে, কোনো মেসেজ দেয় যে তারা তাদের হেনস্থ করছে অথবা তাদের কাছে কোনো অর্থ দাবি করছে, তাহলে সেটা আমাদেরও একটু সুবিধা হয় আর কি। একই চিত্র বিভাগের 7টি আধুনিক সদর হাসপাতাল, 4টি বিশেষায়িত হাসপাতাল, 49টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও 521টি উপস্বাস্থ্য কেন্দ্র। সরকারি হাসপাতালের এমন চিত্র অজানা নয় চিকিৎসকদের সর্বোচ্চ সংগঠনের। স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব জানান, এ বিষয়ে তাদের কোনো দায়িত্ব নেই, সমস্যা সমাধান করতে হবে সরকারের। আমরা তান্ত্রিক কিংবা লাল ফিতার দৌরাত্মটা একটা বড় সমস্যা আমাদের স্বাস্থ্য সেক্টরে। অনেকেই মনে করে যে চিকিৎসকরাই এর জন্য দায়ী, কিন্তু আসলে আমার মনে হয় যে এই যে স্বাস্থ্য সেক্টরে দুর্নীতির কথা বলেন, দুর্নীতির প্রাণ বহরা কিন্তু অন্য জায়গায়। মৌ খন্দকার, দেশ টিভি, রংপুর।